বেশিরভাগ মানুষ এই প্রশ্ন করে থাকে যে এই পৃথিবীতে যমজ বাচ্চা কেন জন্ম হয়, মানে কোন নারীর গর্ভে যমজ বাচ্চার জন্ম হয়, এর কারণই বা কী হয়ে থাকে। কেননা কিছু কিছু মানুষ বলে থাকে যে নারীরা শক্তিশালী এবং সুস্বাস্থ্যের অধিকারী হয় সেই সব নারীদের যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং কিছু মানুষ এটিও বলে যে কখনও পুরুষ মানুষ যদি শক্তিশালী ও সুদর্শন হয় তাহলে সেখানে যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেজন্য আমরা আজকের ভিডিওতে জানাবো যমজ বাচ্চা হওয়ার বিশেষ কারণগুলো কী এবং কোন কোন মহিলাদের যমজ বাচ্চা হয়, আর যমজ বাচ্চা নেওয়ার জন্য মেডিকেলের কি পদ্ধতি আছে, এবং যমজ বাচ্চা হওয়ার বিশেষ আমলটি আপনাদের জানাবো। আর সেই সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটি সুন্দর ভিডিও হতে চলেছে, আশা করি আপনি শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আপনাকে জানিয়ে রাখি যে সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত স্বরূপ, আর যদি কারো ঘরে যমজ বাচ্চা জন্ম হয় তাহলে তো মানুষ আরও বেশি খুশি হয়ে যায়। বেশিরভাগ বিবাহিত মহিলারা অথবা পুরুষ যমজ বাচ্চার আশা করে থাকে, কিন্তু আপনি জেনে থাকবেন যে যমজ বাচ্চা জন্মানোর পেছনে আমাদের সমাজে কত রকম যুক্তি প্রচলিত আছে। কেউ বলে যদি এই মহিলা শক্তিশালী হয় তাহলে যমজ বাচ্চা জন্ম দেয়, আবার কেউ বলে স্ত্রীর সাথে বারবার সহবাস করলে যমজ বাচ্চার জন্ম হয়। তাহলে প্রথমে আপনাকে জানিয়ে রাখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন। আরবে এক ব্যক্তি কন্যা সন্তানকে ভীষণ ঘৃণা করত, কন্যা সন্তানের জন্ম হলেই সে বোঝা মনে করত। যখনই তার ঘরে কন্যা সন্তানের জন্ম হতো তখন সে আল্লাহর বিশেষ রহমতের উপর আফসোস করত। একবার কি হলো, আল্লাহ তাআলা তার ঘরে একসাথে দুইটা কন্যা সন্তান দান করলেন, মানে ওই ব্যক্তির ঘরে একসাথে দুইটি মেয়ে জন্ম নিল, যা দেখে মানুষটি ভীষণ দুঃখী হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তার ব্যাপারে যখনই জানতে পারলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে তাকে ডেকে আনলেন, এবং সেই ব্যক্তি আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু বলতে লাগলেন, আল্লাহ রব্বুল আলামিন সবার ঘরে যমজ বাচ্চা দান করেন না, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের ঘরেই কন্যা সন্তান দান করেন না, আল্লাহ তাআলা যে মানুষটিকে জান্নাতে প্রবেশ করাতে চান তখন সেই ব্যক্তির ঘরে আল্লাহ পাক দুই মেয়েকে একসাথে দান করেন, আর যার আখিরাতকে মজবুত করতে চান তার ঘরে আল্লাহ কন্যা সন্তানকে নিয়ামত হিসাবে পাঠিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি যে মানুষেরা তাদের কন্যা সন্তানকে সুন্দর করে যত্ন করে বড় করে তুলে তারপর তাদেরকে বিবাহ দিয়ে দেয়, এমন মানুষদের উপর আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দেন। মনে রাখবে, যমজ বাচ্চা ঘরে রহমত হিসাবে নেমে আসে এবং কন্যা সন্তান আপনার ঘরে রহমত হিসাবে আসে। তো প্রিয় বন্ধুরা, গর্ভে কন্যা সন্তান আছে নাকি পুত্র সন্তান আছে এটা জানার কোনো উপায় আছে কি? কোনো কোনো বিজ্ঞানী বলেন যদি সহবাসের সময় স্বামীর তুলনায় স্ত্রীর উত্তেজনা অধিক হয় এবং দৈহিক শক্তিও স্বামী অপেক্ষায় বেশি হয় তাহলে সেই স্থলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর যদি সহবাসের সময় স্বামীর তুলনায় স্ত্রীর উত্তেজনা কম হয় এবং শক্তিও স্বামী অপেক্ষা স্ত্রীর কম হয় তাহলে সেই স্থলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অধিক থাকে। অনেকে ধারণা করেন যে পুরুষের ডান দিকের শুক্রাশয় হলে পুত্র সন্তান জন্ম হয়ে থাকে, আর বাম দিকের শুক্রাশয় হতে বীর্যক্ষরণ হলে কন্যা সন্তান জন্ম হয়ে থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয়ই, অথবা কোনো সন্তানই দান করেন না। আল্লাহ তাআলা এই কায়নাতে 80,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে 20,000 মাখলুকাত সেগুলো যারা এই জমিনের উপর শুষ্কভাবে থাকে, আর 7,000 মাখলুকাত সেগুলো সমুদ্রের পানিতে থাকে। আর মনে রাখবেন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মাখলুকাতকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, মানে পুরুষ এবং মহিলা করে সৃষ্টি করেছেন, আর এই কাজ আল্লাহ রব্বুল আলামিন এজন্য করেছেন যাতে করে প্রত্যেক মাখলুকের বংশবৃদ্ধি হওয়া কিয়ামত পর্যন্ত চলমান থাকতে পারে। আর এই 80,000 মাখলুকাতের মধ্যে একটি মাখলুকাত আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন যারা জমিনের উপর থাকবে, আর তারা হলো মানুষ। আল্লাহ রব্বুল আলামিন মানুষের ভিতরে পুরুষ এবং মহিলা রূপ দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারিমে নিজে ইরশাদ করেছেন, না আমার কোনো বাবা আছে, না আমার কোনো মা আছে, না আমার কোনো স্ত্রী আছে, না আমার কোনো সন্তান আছে,
আমি শুধুমাত্র একজনই। আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, একজন গর্ভবতী মহিলার পেটে কি বাচ্চা আছে সেটি শুধুমাত্র আমি জানি, এই দুনিয়ার কেউ জানে না। এর মধ্যে লোকটি দুই হাত একত্রিত করে বলতে লাগলো, হে আলী রাদিয়াল্লাহ, আমার বাচ্চা খুবই অসুস্থ হয়ে থাকে, সব সময় সে কান্না করে, তাহলে আমি কি করব। শুধুমাত্র এতটুকু শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন, তুমি তোমার স্ত্রীকে বলবে সে যেন তার সন্তানকে বাম দিকে শুয়ে রাখে, তার মাথা যেন তোমার স্ত্রীর বুকের পাশে প্রতিদিন নিয়ে যায় এবং প্রতিদিন যেন সূরা ফাতিহা পড়ে ফু দেয়। কেননা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন তার মায়ের পেটের মধ্যে হৃদস্পন্দনের শব্দ শুনে শান্তি উপভোগ করে, আর যখন বাচ্চা দুনিয়াতে আগমন করে মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন সে বাচ্চা মায়ের হৃদস্পন্দন শুনতে পায় না, আর সেজন্য সে বিচলিত হতে থাকে, সে একাকিত্ব মনে করতে থাকে, আর সেজন্য সে কান্না করে। এজন্য যখন মহিলারা তার সন্তানকে বাম দিকে শোয়াবে তখন তার হৃদয়ের কাছাকাছি থাকবে এবং মায়ের হৃদস্পন্দন অনুভব করবে এবং শান্তিতে থাকবে, তখন আর কান্না করবে না। তো চলুন এবার আমরা জেনে নিই যমজ বাচ্চা হওয়ার জন্য বিজ্ঞানীরা আমাদের কি জানিয়েছেন, যমজ বাচ্চা কেন জন্ম হয়, এর আসল কারণই বা কি। আপনাদেরকে জানিয়ে রাখি যে সম্প্রতি যমজ বাচ্চাদের উপর গবেষণা করে একটি তথ্য জানানো হয়েছে যে যমজ বাচ্চারা দুই প্রকারের হয়ে থাকে। এক প্রকার হলো দুজনেই শারীরিক দিক থেকে একই রকম দেখতে হয়, তার মানে মুখের চেহারা একই রকম হয়। আর দ্বিতীয় প্রকার হলো দুজন আলাদা আলাদা রকম হয়ে থাকে, তাদের চেহারার মধ্যে অনেক পার্থক্য হয়ে থাকে। বিজ্ঞানীরা বলেন মায়ের গর্ভে দুটি শুক্রাণু একসঙ্গে একটি ডিম্বাণুর সঙ্গে অথবা দুটি ভিন্ন ডিম্বাণুর সঙ্গে নিষিক্ত হয়ে যমজ সন্তান জন্ম হয়। একই ডিম্বাণুর সাথে দুটি শুক্রাণু নিষিক্ত হয়ে সমান দুইভাগে বিভক্ত হয়ে দুটি শিশুর জন্ম হলে তারা যমজ হয়। এই যমজের বৈশিষ্ট্য অনেকটা এরকম, শিশু দুটি পুরোপুরি একই জিন বহন করার কারণে তাদের লিঙ্গ এবং শারীরিক বৈশিষ্ট্য একই রকম হয়। পৃথিবীতে যমজ সন্তান জন্ম নেওয়ার দেশের তালিকা শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়ার ছোট্ট শহর ইগোবা অরা। এখানে প্রতি হাজারে যমজের সংখ্যা গড়ে 158টি, এ কারণে ইগোবা অরাকে বলা হয় যমজের রাজধানী। বিজ্ঞানীরা আরও বলেন বেশি বয়সে মা হলে যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বিশেষ করে 35-40 বছরের বেশি হলে। মেয়েরা যতই ঋতুবন্ধের দিকে এগিয়ে যায় ততই তাদের শরীরে কিছু হরমোন বদল আসে এবং তাদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে। আরও একটি কারণ বিজ্ঞানীরা জরিপ করেছেন, খুব বেশি লম্বা মেয়েদের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। মেয়েদের গড় উচ্চতা 5'3". 2006 সালের একটি সমীক্ষা বলেছে 129 মেয়ে যাদের যমজ সন্তান হয় তাদের সকলের উচ্চতা 5'5" বেশি ছিল। যাই হোক, মানুষের মাঝে এক ধরনের গুজব আছে যে জোড়া কলা খেলে নাকি যমজ সন্তান হয়। যমজ শিশুদের নিয়ে সবসময় এক ধরনের কৌতূহল কাজ করে, অনেকে যমজ সন্তান নেওয়ার ব্যাপারে বেশি আগ্রহী থাকে। প্রিয় বন্ধুরা, যমজ বাচ্চা হওয়ার কোনো আমল আছে কি? হ্যাঁ, কিছু আমল আছে যা আপনি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ যমজ সন্তান দান করবেন। আপনাকে কোরআনের একটি আয়াত অনেক বেশিবার তেলাওয়াত করতে হবে। আপনার স্ত্রীর যখন মিন্স হবে তার কিছুদিন পর যখন আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে এবং স্বামীর কাছাকাছি আসবে তখন সে সময় টানা 3টি রোজা থাকবেন এবং ইচ্ছে করলে স্বামী এবং স্ত্রী উভয় এই 3টি রোজা রাখতে পারেন। রোজা করার সময় অবশ্যই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কল করতে হবে এবং আল্লাহ তাআলার প্রতি সম্পূর্ণরূপে ভরসা করতে হবে। যখন রোজায় অবস্থায় থাকবেন তখন আপনার স্ত্রী কমপক্ষে দিনে 900 বার করে উক্ত আয়াতটি তেলাওয়াত করবেন। অর্থাৎ আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে থেকে যমজ বাচ্চা চেয়ে 3টি রোজা রাখবেন এবং রোজা অবস্থায় আয়াতটি প্রতিদিন 900 বার করে তেলাওয়াত করবেন এবং 3 দিন রোজা থাকা অবস্থায় তেলাওয়াত করেই যাবেন। আয়াতটি স্ক্রিনে দেওয়া হলো, আপনারা অবশ্যই লিখে নেবেন। এই আমলটি চাইলে স্ত্রীরাও করতে পারবে অথবা স্বামীও করতে পারবে, কিন্তু অবশ্যই আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হবে এবং খালেস নিয়তে করতে হবে। আরও একটি আমল আছে, আর সেটি হচ্ছে আপনার স্ত্রী প্রেগনেন্সি হওয়ার পর নিয়মিত এই আয়াতটি তেলাওয়াত করবে এবং সেটি টানা 3 মাস পর্যন্ত প্রতিদিন 75 বার করে তেলাওয়াত করতে হবে, ইনশাআল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে। আমলের আয়াতটি স্ক্রিনে দিয়ে দেওয়া হলো, আপনারা অবশ্যই লিখে রাখবেন।
যখন আপনি এই আয়াতটি তেলাওয়াত করতে থাকবেন তখন অবশ্যই মনে মনে যমজ বাচ্চা হওয়ার কথা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই দোয়া করবেন। মনে রাখতে হবে আল্লাহ তাআলা যমজ বাচ্চা দিবেন নাকি একটি বাচ্চা দিবেন সেটা সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর নির্ভর করে। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলাকে খুশি করতে পারি এবং তার বলা আমলগুলো নিয়মিত করতে পারি তাহলে আমাদের মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিতে পারেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।